এখনো খবর আসেনি কেন? এতক্ষণে নিশ্চয়ই মরেছে ইব্রাহিম। এখনই জেনে আসছি মহামান্য এফেন্দি। না, অপেক্ষা করো, কেউ সন্দেহ করবে। ইস্কান্দার চেলেবি, বলো, আপনাকে এখনই আসতে হবে। আসতে হবে মানে কি? কোথায়? আমাকে বলা হয়েছে আপনাকে নিয়ে যেতে। জোরে নিঃশ্বাস নাও, চাপ দাও, চাপ দাও, আরেকবার। মহামান্য পাশা, কি হয়েছে কার্লাস? এই প্রশ্ন তো আমি আপনাকে করব। আমাকে মারতে আসা এই গুপ্ত ঘাতকটা কে ইস্কান্দার চেলেবি? আপনাকে মারতে এসেছিল? হ্যাঁ, যদি তাসলি জালি না বাঁচাতো এতক্ষণে মারাই যেতাম। আমি এখনই এর জবাব দিয়ে চাই। এই পারস্যের সৈন্য এখানে পৌঁছালো কিভাবে? ক্ষমা করবেন পাশা, এখনই তদন্ত করছি। অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। তাই নাকি? একটা কথা বলুন ইস্কান্দার চেলেবি, সহকারী হিসাবে আপনার উপরে কি আমি পুরোপুরি আস্থা রাখতে পারি? কি অবস্থা? বাচ্চা ভেতরে আটকে গেছে, অবস্থা ভালো না। যা করতে হয় করুন। আপনি কি আমাকে সন্দেহ করছেন পাশা? হয়তো আপনি ভাবছেন এই গুপ্তঘাতক আমার সহযোগিতায় এখানে এসেছে। আপনাকে সন্দেহ করলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলতাম না। এই কবর পারসি ঘাতকের জন্য খোঁড়া হয়েছে। তবে আমাদের মাঝে অবশ্যই কোনো ষড়যন্ত্রী আছে, যে ওকে এনেছে আর ওকে এই পথ দেখিয়েছে। ভাবতেই অবাক লাগছে, কিন্তু যে ষড়যন্ত্র করেছে তাকে খুঁজে বের করব পাশা। আপনি কোনো কষ্ট করবেন না, কেই বিশ্বাসঘাতক আমি বের করব। আর মনে রাখবেন, তার ভাগ্যে কবরও জুটবে না। মেয়েরা তাড়াতাড়ি পা চালাও, হুররাম সুলতান উঠে পড়েছেন, তাড়াতাড়ি।
রেশমিশাল কোথায়? মন কোথায় থাকে হাতুন? যাও নিয়ে এসো। দাঁড়িয়ে কি দেখছো? এসে এটা ধরো। আরে এসো হাতুন। শুভ সকাল সুলতানা। ধন্যবাদ। নাস্তা এখনই চলে আসবে। বড় করে সাজিয়ে দিতে বলো, শাহজাদাদের নিয়ে একসাথে খাবো। জি আচ্ছা সুলতানা। সুলতানা আজ আপনি কোন রঙের পোশাক পরতে চান? বেগুনি। আচ্ছা পোশাক তৈরি করো। ওই প্রাসাদের কোনো খবর পেয়েছো? এখনো পাইনি সুলতানা, তবে নিশ্চিন্ত থাকুন, প্যারচেমাগা দায়িত্ব পালন করবে। ইনশাল্লাহ কাজ হবে। আমার বাচ্চা? বাচ্চা কোথায়? হাতুন থামো, শান্ত হও, এই অবস্থায় উঠবে না। আমার বাচ্চা কোথায়? কোথায় রেখেছেন ওকে? এখানে না। কোথায়? ওকে দেখতে চাই আমি। হাতুন, অনেক কষ্টে বাচ্চাটা বের করেছি। কি বোঝাতে চান? কি করেছেন ওকে? সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তোমার দুর্ভাগ্য, মৃত বাচ্চা হয়েছে। নিগারকে কি করবেন শাহজাদি? যত দ্রুত সম্ভব শাস্তি দিয়ে দিন, ওর কারণে অনেক কষ্ট সয়েছেন আপনি। জ্ঞান ফিরেছে অসভ্যটার। কি হচ্ছে এখানে? শাহজাদি, আমার বাচ্চা কোথায়? ওকে ফিরিয়ে দিন। ওকে বলেননি? বলেছি শাহজাদি, মৃত বাচ্চা হয়েছে, কিন্তু বিশ্বাস করছে না। না, মিথ্যা কথা, ও মরেনি, আপনি লুকিয়ে ফেলেছেন। শাহজাদি এত নিষ্ঠুর হবেন না। মৃত বাচ্চা জন্ম দিয়েছে, মিথ্যা বলবেন কেন? আপনারা মেরে ফেলেছেন তাই না? নিষ্পাপ বাচ্চাটার প্রতি একটুও দয়া হলো না। খুনির দল! ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখো। শাহজাদি, শাহজাদি, আমার সন্তানকে ফিরিয়ে দিন। মৃত হলো সে আমার সন্তান, শুধু এক নজর ওকে দেখতে চাই, আমি আর কিছুই চাই না। তারপর চাইলে আমার প্রাণ নিন। ওকে দাফন করা হয়েছে হাতুন, পরকালে পৌঁছে গেছে। তুমি চিন্তা করো না, মৃত্যুর পর তোমাদের দেখা হবে। তাহলে আমাকে মেরে ফেলুন, যেন আমার সন্তানকে দেখতে পাই, ওকে আমার কাছে পাই। আমার যখন ইচ্ছা হবে তখন তোমার প্রাণ নিব।
আলফা খাতুন, দয়া করে আমাকে সত্যি কথা বলুন, আমার বাচ্চার কি হয়েছে? যা শুনেছ তাই সত্যি নিগার, তোমার পাপের শাস্তি পেয়েছে তোমার মেয়ে। আফসোস, মেয়ে হয়েছিল, মিহিরিমা যেভাবে চায় ঠিক সেভাবেই ওর কামরা সাজাও, ওর যেন কোনো কমতি না হয়, ওর জন্য দাসী ঠিক করো। আফিফা হাতুনকে বলেছি, আমিও সব খেয়াল রাখছি। সুলতানা, আজ রাতে কি জলসা হবে? নিষেধ করেছি, তারপরেও তোমরা চোখ কান খোলা রেখো, খাস কামরায় কে যাচ্ছে কে আসছে সব খবর রাখবে। চিন্তা করবেন না। সুলতানা, আপনার সকাল শুভ হোক। ধন্যবাদ। কিছু বলবে সুম্বুল? চলো মেয়েরা, এবার তাসলি গাই। একটু আগে পেরচে মাগার সাথে দেখা হয়েছে, নিগারকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন ওর প্রসব বেদনা শুরু হয়, তাই ওকে আনতে পারিনি। আল্লাহর গজব পুরুক, এদিকে তাকাও, সোজা হও, আরো সোজা হও। হ্যাঁ, আবার হেরে গেলাম। বলো কেন হেরে গেলে তুমি? আপনি অনেক শক্তিশালী জাহাপনা। শক্তি দিয়ে যদি সব হতো তাহলে তলোয়ারের প্রয়োজন হতো না। একদিন তুমি বড় হবে শাহজাদা, ধরে নাও তোমাকে অনেক বেশি শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়তে হচ্ছে, তখন তুমি কি করবে? সিংহের মতো লড়াই করে মৃত্যুকে বরণ করে নিব। আমি জানি তুমি তা পারবে, কিন্তু যদি তুমি শহীদ হও সৈন্যরা ভেঙে পড়বে, বিশৃঙ্খলা হবে, দেউলতি আলিয়ে হুমকির মুখে পড়বে। কথাটা মন দিয়ে শোনো, যদি তুমি দক্ষ হও নিজে না মরে শত্রুকে মারতে পারবে। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, এটাই তাকে শেষ করার জন্য যথেষ্ট। তলোয়ার চালাতে শক্তির সাথে বুদ্ধিকে কাজে লাগাও, তখন তোমার প্রতিদ্বন্দ্বী যদি দানব হয় তবু হেরে যাবে। দানব? হ্যাঁ, তবে দানব দেখলে দূরে থাকাই ভালো। রুস্তম আগা, আদেশ করুন জাহাপনা। খাবার এখানেই দিতে বলো, শাহজাদাকে সঙ্গে নিয়ে খাবো। অবশ্যই জাহাপনা, আমি এখনই খবর পাঠাচ্ছি। তাসলি জ্বালিয়ে এলো কোথা থেকে, তখনই ইব্রাহিম শেষ হয়ে যেত, সব পরিকল্পনা ভেস্তে গেল। মহামান্য এফেন্দি, ক্ষমা করবেন, বোধহয় কিছুদিন চুপচাপ থাকাই ভালো, ধরা পড়ার ভয় আছে। চুপচাপ থাকার মতো সময় নেই, এই কাজ উলামা পাশা সম্পন্ন করবে। মহামান্য এফেন্দি, উলামা পাশা, এখনই আপনার কথা বলছিলাম, আসুন।
কাল রাতের ঘটনা আমি শুনলাম, এতে আপনার কোনো হাত নেই তো? এটা কি ধরনের প্রশ্ন? ইব্রাহিম পাশাকে আমি আপনার মতো সম্মান করি, মতের অমিল আছে বলে মৃত্যু কামনা করবো কেন? যত যাই হোক না কেন, এত বড় সাম্রাজ্যের উজিরে আজম, আবার সুলতান সুলেমানের পরামর্শদাতা ওলামা পাশা, এই ঘটনার সাথে আমি জড়িত নই। আমি চাইলে পাশা বহু আগেই পৃথিবী ছেড়ে যেতেন। আমি শুধু চাইছি পাশা এবার ব্যর্থ হোক। চেষ্টা করুন সৈন্যরা যেন তেব্রিজের দিকে যায়। যথেষ্ট চেষ্টা করেছে, পাশাকে বোঝাতে পারিনি। মুখের কথায় কাজ হবে না পাশা। তাহলে কি ভাবছেন এখন? জানেন তো, ইব্রাহিম পাশা পারস্যভূমিতে একটা নতুন সাম্রাজ্য স্থাপন করতে চাইছেন। যদি এই বিষয়ে জাহাপনাও একমত থাকেন, আপনার নাম প্রস্তাব করব। আপনার মতো এমন অভিজ্ঞ আর শক্তিশালী শাহকে এখানে প্রয়োজন। ধন্যবাদ মহামান্য এফেন্দি, কিন্তু পাশা তো বাগদাদ যাবেন বলেছেন। ওনার মত পরিবর্তনের উপায় আছে পাশা। কি উপায়? ইব্রাহিম পাশার বিশ্বস্ত কারো মাধ্যমে কিছু ভুল তথ্য পাঠাতে হবে। স্কান্দার ছাড়া আর কে হতে পারে? পারসি সৈন্যকে সেই পাঠিয়েছে? যদি ওই তাসলি জালি না বাঁচাতো, এখন আমার জানাজা পড়তে হতো তোমাকে। সৈন্যটা একাই এসেছিল পাশা, হয়তো ফাঁকি দিয়েই বের হয়েছে। নাসু এফেন্দি, আমার সামনে স্কান্দারের পক্ষে সাফাই গাইছ? এই বিরোধ সৈন্যদের উপর প্রভাব ফেলবে তাই বলছি পাশা। অভিযানের কথা ভেবে এই রেশারেশি ভুলে যান। একটা ঘটনা শোনো, আমি তখন পারগায়। আমার ভাই নিকো খুব মার খায়, আমাদের গ্রামেরই কিছু লোক। ওকে এত মারধর করে যে ওর চেহারা বিগড়ে যায়। এ অবস্থা দেখে বন্ধুদের নিয়ে আমি প্রতিশোধ নিতে গেলাম। পরে দেখলাম যত বন্ধুদের নিয়ে গিয়েছিলাম বিশাল দল বেঁধে, ওরা কেউ আমার সাথে নেই, সবাই পালিয়ে গেছে আমাকে একা ফেলে। ওই দিনই আমি বুঝেছি অবিশ্বস্ত কাউকে নিয়ে যুদ্ধে যাওয়াটা অনুচিত। এর অর্থ এই না সুহেন্দি, আমি যুদ্ধে তোমার মতো বিশ্বস্ত সঙ্গীকে পাশে চাই, স্কান্দারের মতো ধোকাবাজকে না। মুস্তাফা ভাই কি আসছেন? হ্যাঁ, ও এখন সাম্রাজ্যের আমমুক্তার, অভিযান থেকে না ফেরা পর্যন্ত ও এখানেই থাকবে। এই খবর ভাইদের জানিয়ে আসি আমি, ওরা খুব খুশি হবে। অনুমতি দিন যাহাপনা। অনুমতি দিলাম। রুস্তমাগার বলুন। যাহাপনা কাছে এসো, এখানে। মেহরিমা আমার অনেক বেশি আদরের মেয়ে, আমি খুব খুশি হয়েছি যে তুমি ওকে বিপদ থেকে বাঁচিয়েছ। তাই এখন থেকে তোমার বেতন 1000 আকচের বদলে 1500 আকচে করে দিলাম, তুমি খুশি তো? যাহাপনা, রুস্তমকে আপনি দয়া করেছেন, আল্লাহ আপনার আর আপনার সন্তানদের হায়াত বৃদ্ধি করুক। আমিন। কোনো অসুবিধা থাকলে বলো। আপনার দয়ায় কোনো অসুবিধা নেই যাহাপনা। তুমি কি বিয়ে করেছো রুস্তমাগা? এখনো করিনি যাহাপনা। সংসার জরুরি রুস্তম, যত দ্রুত সম্ভব বিয়ে করে সংসার শুরু করে দাও। ভাগ্য ভালো হলে শীঘ্রই করব যাহাপনা। ভালো।
আমার জন্য কামরা প্রস্তুত করো, সবচেয়ে সুন্দর কামরা হয় যেন। অবশ্যই শাহজাদা, তিনি কখন আসবেন? তিনি এখানে আসার আগে আমি হয়তো অভিযানে চলে যাব, ওনার কোনো অসুবিধা যেন না হয়। ওনাকে জাঁকজমকভাবে অভ্যর্থনা জানাবো, তার আরামের জন্য হেরেমে কমতি থাকবে না। ভালো, আর কোনো আদেশ থাকলে? না, তুমি যেতে পারো। হ্যালেনা, এখন ওখানে কি করছো? কাজের দেরি হয়ে যাচ্ছে তো। এখনই যাচ্ছি আম্মা। রিতা কোথায়, এখন আসেনি কেন? ওর জন্যই অপেক্ষা করছি আমি। বাবা, হ্যাঁ, বাজারে যাব কখন আমরা? আজকে যাব না, অনেক কাজ বাকি। কেন জিজ্ঞেস করছো? কিছু জিনিস কেনার ছিল। হেলেনা, তুমি এসেছো তাহলে, দেরি হলো কেন? বের হতে দেরি হয়েছে, দিমিত্রির সাথে দেখা, গল্প করছিলাম। জানি কি গল্প করছিলে। দিমিত্রি, আমি তোমার ভালোবাসি। মেয়েরা, এখনো সব কাজ পড়ে আছে, তাড়াতাড়ি শুরু করো। যাচ্ছি আম্মা। আর কি করলে? দিমিত্রি কেমন আছে? আর করব, নিজের চিন্তা নিয়ে থাকে, বিয়ের কথা জিজ্ঞেস করলে তাকিয়ে থাকে। ছেলেরা তো এমনই সুবিধাবাদী। কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। বলো বলো। গতকাল সাঁতার কাটছিলাম, হঠাৎ দেখি ঘাটে বসে আমাকে দেখছে। কে? সেদিন নদীতে যাওয়ার পথে দেখা হলো সেই শিকারী। সুদর্শন ছেলেটা তো, কি করেছিলে বলো তাড়াতাড়ি, একসাথে সাঁতার কাটুনি তো। কি বলছো, তুমি কি আমাকে চেনো না? বকে দিয়েছি। কি করলে হেলেনা, কেন বকেছো? কি করার ছিল রিটা? আমি কিভাবে বলবো, জিজ্ঞেস করতে পারতে। ছেলেটা কে, কোথা থেকে এসেছে, সে কি চায়? একটুও ভালো লাগেনি, আমার কাছে আসতে চাইছিল, বকাবকি করে ঠেকিয়েছে। তোমার মতো রূপসী দেখে হয়তো পাগল হয়ে গেছে। উফ, তোমাকে বলাই উচিত হয়নি আমার। আচ্ছা আচ্ছা, চুপ থাকবো। আর? তবে ছেলেটা খুব ভদ্র ছিল, আমার দিকে তাকায়নি, ঘুরে দাঁড়িয়েছিল। আমি দ্রুত পোশাক পরে পালিয়ে এলাম। খুব ভালো করেছো, পালাতে গেলে কেন, আবার দেখা হবে কিভাবে? পরের সপ্তাহে আবার আসবে বলেছে। মনে হয় তোমাকে ভালো লেগেছে। কি উত্তর দিয়েছো ওকে? আমি না করে দিয়েছি, বলেছি আমি আসবো না। যাবে যাবে, এত ভালো লাগলে তুমি যাও। আমি তো যাবই, দিমিত্রিকে ভালো লাগে না। এসো মহামান্য শাহজাদা। আসুন লালা। জাহাপনা এটা পাঠিয়েছেন। শাহজাদা, কোনো খারাপ খবর নয় তো? জাহাপনা সাম্রাজ্যের আম্মুক্তার নিয়োগ করেছেন আমাকে, রাজধানীতে ফিরতে বলেছেন। এ তো অনেক বড় দায়িত্ব শাহজাদা, আপনার অনেক সৌভাগ্য। এই অভিযানে যাওয়ার খুব ইচ্ছা ছিল লালা, জাহাপনা এ কথা জানতেন। জাহাপনা যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই কারণ আছে। জাহাপনা, আপনাকে বিরক্ত করছি। আফিফা খাতুন কেমন আছেন? হেরেমের সব ঠিক আছে তো? ঠিক তো থাকতেই হবে, আপনার দেয়া দায়িত্ব ঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো। জাহাপনা, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি বলুন। আজ রাতে আপনার জন্য একটা জলসার আয়োজন করতে চেয়েছিলাম, তবে যদি আপনার অনুমতি থাকে।
আফিফা হাতুন। কি ব্যাপার সুম্বলাগা, এখানে কি করছো? জলসার আয়োজনে কোনো সাহায্য লাগবে কিনা তাই জানতে এলাম। এখানে সব ঠিক চলছে তো? যদি কিছু প্রয়োজন হয় আমি তো এখানে আছি। কোনো প্রয়োজন হলে জানানো হবে, তবু একবার দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। সুম্বুলাগা, প্রয়োজন হলে আমি জানাবো, বললাম না? যাও, এত ঘোরাঘুরি করো না। তার মানে এটা হলো মহামান্য পাশার কামরা। কিরাজাগা, সময় নষ্ট করছেন কেন? অন্য হাতুনদের নিয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা কি? এই পোশাক পরে মহামান্য জাহাপনার সামনে যাবে তুমি? ওর পছন্দ। আল্লাহর গজব পড়ুক তোমার উপর, পছন্দ করেছেন। এখনই যাও, ভালো কোনো পোশাক নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। কিরা জাগা, আফিফা হাতুন অনুমতি দিয়েছেন, আমি নিজেই তৈরি হব। আচ্ছা ঠিক আছে, কিন্তু পছন্দ না হলে ফেরত পাঠিয়ে দেব। কিছু জানতে পেরেছ? না, যেন সব পাতালে লুকিয়ে গেছে। হেরেমে সব জায়গায় খুঁজে এলাম। সাজঘরে গিয়ে দেখতে চেয়েছিলাম, আফিফা হাতুন স্বর্ণপথ থেকেই ফিরিয়ে দিলেন। আমার মনে হয় মেয়েদের আগেই ভেতরে পাঠিয়ে দিয়েছেন। এখন কি করব? আমি কি জানি কি করবে। তুমি যাও, সুলতানাকে গিয়ে খবর দাও। কেন সব খারাপ খবর আমাকে দিয়ে পাঠান? সুম্বুলাগা, কি ব্যাপার, ফিসফিস করছেন? শেখার আগা, জলসার ব্যাপারে তুমি কোনো কিছু জানো? জানবো না, এত খাবার তৈরি করেছি। তোমাকে কেউ সন্দেহ করবে না, কোনো বাহানা দেখিয়ে খাস কামরায় যাবে। কি বলছেন, আমি কেন খাস কামরায় যাব? কারা জলসায় অংশ নিচ্ছে শুধু এই কথাটা জেনে আসো। আসলে সুম্বুলাগা, আমি এসবে জড়াতে চাই না। কিরাজ নামের অসভ্যটা আমার পেছনে লেগেছে দোষ ধরার জন্য। কিরাজের নাম শুনলে হায় আল্লাহ, আমার মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার জন্য খাবার বানিয়ে দাও, যাও। হুররাম সুলতানকে তুমি দেখেছ তো? দেখেছি, খুব সুন্দরী তিনি। এমনই এক রাতে উনি জাহাপনের সামনে গিয়েছিলেন। তিনি নাকি নৃত্য করে সবাইকে মাতিয়ে দিয়েছিলেন, বিশেষ করে জাহাপনাকে। নৃত্য জাহাপনার এতই পছন্দ হয়েছিল যে বেগুনি রুমাল দিয়েছিলেন। বেগুনি রুমাল? জাহাপনার পছন্দ হলে এই রুমাল দেন, এর মানে তার জন্য সৌভাগ্যের দরজায় পৌঁছানোর স্বর্ণপথ উন্মুক্ত হয়ে গেল। আজ রাতে মন প্রাণ ঢেলে নাচো, জাহাপনা যেন চোখ ফেরাতে না পারেন। ফাতমা হাতুন, বলো, আমাকে একা তৈরি হতে দিবেন? সুলতানা, কি হয়েছে, জলসা শুরু হয়েছে? তাই মনে হচ্ছে। আফিফা হাতুন নিষেধ করেছেন,
স্বর্ণপথের আশেপাশে কেউ যেতেই পারছে না। যারা যাওয়ার তারা আগেই চলে গেছে, তাই তো? কোন হাতুনরা ভেতরে গেছে জানতে পারিনি সুলতানা, কারণ দিনের বেলায় ওদের নিয়ে গেছে। কারা গেছে তা জরুরি না, পরে খবর পাওয়া যাবে। সমস্যা হলো এর পরে কি ঘটতে যাচ্ছে। আফিফা হাতুন আমার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন, এর শাস্তি তাকে পেতে হবে। গত কয়েকদিনের ঘটনার কারণে জাহাপনা খুবই রেগে আছেন। আফিফা হাতুনের সাথে লড়াই করাটা আপনার জন্য মোটেও ভালো হবে না সুলতানা। সুলতানা, আমরা চুপ করে থাকব? তোমরা দুজন এখন যাও, আমি এ নিয়ে কিছুক্ষণ একান্তে ভাবতে চাই। হাত চালাও, যাও যাও। আরে এটা এখানে কেন, নিয়ে যাও তাড়াতাড়ি। শেখের আগা, শেখের আগা, আফিফা হাতুন বলেছেন এসব খাবারগুলো একা হজম না করে একটুখানি জাহাপনার জন্য রাখতে। তওবা আস্তাগফিরুল্লাহ, আমি কত মন দিয়ে শুনছিলাম। আরে যাও, আমাকে বিরক্ত করবে না। আরে দেখে শুনে হাঁটো, অন্ধ নাকি? তিনি এসে গেছেন। খাবার তৈরি হয়ে গেছে, খুব ক্ষুধার্ত, খুব। ওহ, তোমার জন্য বানিয়েছেন আল্লাহ, সমস্ত আরামায়েশ। আরে কিরাজাগা, তুমিও আছো এখানে? ও আল্লাহ, দেখতেই পাইনি। তোমার মতো অকর্মণ্য এদিকে ওদিকে সারাক্ষণ ঘুরে বেড়ালে আমাকে দেখবে কিভাবে? সাবধান, মুখ সামলে কথা বলো। ওয়াল্লাহ, এমন ভাবে গলা চেপে ধরবো আমি, নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। আমিও দেখে নেব। কি বললে তুমি? কি বলেছি? হ্যাঁ, আমি কি যেন বলছিলাম। আচ্ছা, আজ রাতে কোথাও গেলে কেমন হয়? তারা কাজ করা যায়, আসার পর থেকে দৌড়ে বেড়াচ্ছি। আর তোমরা শুধু মজা করবে, আমারও তো বিনোদন দরকার, তাই না? মহামান্য পাশা আমাকে আসতে বলেছিলেন। আমার হৃদয়ের রাজ্য কবে থেকে শূন্য পড়ে আছে। না প্রাণ আছে, না প্রেমিকা আছে, না বিরহ আছে। খুব চমৎকার আবৃত্তি করেছেন পাশা। তাসলিজ আলী ইয়াহিয়া, তুমি ভালো কবি, সেই সাথে দক্ষ সৈনিক। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, বলো আমার কাছে কি চাও? অসম্ভব পাশা, কি চাইব, এ তো দায়িত্ব। আমি এটা মনে রাখবো তাসলিজ আলী, প্রতিদান তুমি পাবেই। এখন থেকে তোমাকে আমার পাশে দেখতে চাই। আমার সৌভাগ্য। আচ্ছা, তুমি যেতে পারো। Thank you.
এফেন্দি, এটার দাম কত? তিনার থেকে এসেছে জনাব, একোকা পঞ্চাশ পারা। খেতে ভালো, এক ব্যাগ দাও। এখনই দিচ্ছি জনাব। ব্যবসা কেমন চলছে? হাজার শুক্রিয়া, আল্লাহ ভালো করুক শাহজাদা মুস্তাফার। বেকির আকার হাত থেকে আমাদের বাঁচিয়েছেন। খুব ভালো হয়েছে, করদান নিয়ে নেওয়া হয়েছে ওই ইবলিশের। হ্যাঁ, প্রজারা এই জন্যই ভালোবাসে শাহজাদাকে, পিতার মতো ন্যায় বিচারক। একদিন দেখবে সিংহাসনে বসবে ইনশাল্লাহ, সিংহাসনে পৃথিবীর সুলতান হবেন, পৃথিবীর। আব্বাস আগা, ও ইয়ানি এফেন্দি, সুস্বাগতম। ধন্যবাদ, ধন্যবাদ। আরে আপনার গালিচার কাজ তো শেষ হয়ে গেছে, কাউকে পাঠিয়ে দেন, নিয়ে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমি এখনই লোক পাঠাচ্ছি। আপনারা বসুন, একটু কিছু খেয়ে যান। না এখন না, অনেক কাজ বাকি। আর নতুন কোনো মাল এসেছে? যা আছে সব সাজানো, আপনি নিজেই দেখুন। হেলেনা, কাছে আসবেন না। আরে এমন করো কেন হাতুন, খারাপ কোনো উদ্দেশ্য নেই। তুমি, হ্যাঁ বলো, এখনই বিয়ে করব। বাবা, কি হলো? আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ঠিক আছে মা, আমি আসছি। আব্বাস আগা, হ্যাঁ, এই গালিচা কোথায় পেয়েছেন? কখন রওনা হতে হবে? যাওয়ার জন্য প্রস্তুতির আদেশ দিয়েছি শাহজাদা, শীঘ্রই রওনা হবেন। রক্ষী কম থাকবে, বেশি লোক দরকার নেই। অবশ্যই, এছাড়া না আসা পর্যন্ত আপনি সব দেখবেন লালা, আপনাকে আম্মুক্তার নিয়োগ করলাম। আমার সৌভাগ্য শাহজাদা। সবসময় একা ঘুরে বেড়াও? তুমি আমার পিছু নিয়েছিলে? না, এবার ভাগ্য আমাদের একসাথে করেছে। ভাগ্য না, ভাগ্য, বিশ্বাস করো না? ভাগ্যে বিশ্বাস আছে, তোমাকে নেই। বাবা আসছেন, এখন চলে যাও, নাহলে তোমাকে দেখে ফেলবেন। তাহলে তুমি আসবে? কোথায়? যেখানে আগে দেখা করেছিলাম। আমি তো কখনো দেখা করিনি। তাহলে প্রথমবার দেখা করো, আর তোমার একটা জিনিস আছে আমার কাছে, নিয়ে যেও। কি জিনিস? এলেই দেখতে পাবে। বাবা আসছেন, আমি অপেক্ষা করব। চলো বা, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। সুলতানা, পারছে মাগা বলো কি খবর? সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সুলতানা, কিন্তু নিগার কালফাকে আনতে পারিনি। ও সব শুনেছি, নিগার কেমন আছে সে খবর দাও, বাচ্চার কি অবস্থা? বাচ্চাটা বেঁচে নেই সুলতানা, মৃত সন্তান হয়েছে। ভুল শুনে এসেছো, নিশ্চয়ই মেরে ফেলেছে নিগার। ও এখনো প্রাসাদে বন্দী আছে, তবে দুই একদিনের মধ্যে ওর গর্দান নেওয়া হবে শুনেছি। পারছি মাগা, তোমার কাজ শেষ হয়নি, যেভাবেই হোক নিগারকে বের করো ওখান থেকে। সময় নেই সুলতানা, হতে পারে এতক্ষণে গর্দান গেছে।